আজ অনেক দিন পর আমি কলেজে যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি, বাবনির জন্য রান্না করে টেবিলে রেখেছি, যেন ফুপু সব খুঁজে পেতে সাহায্য হয়। মেহেদিকে উঠে নাস্তা দিলাম, সাথে ওর বাবাকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার হামিদ মেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজ যাবে, আমিও রেডি হয়ে নিলাম। তবে আমি একা যাব কলেজে, ওনার সাথে না। যাওয়ার সময় টেবিলের উপরে উনি 200 টাকা রেখে যায় আমার কলেজ যাওয়ার জন্য। আমি টাকা নিয়ে বাবনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। একটা রিকশা নিয়ে কলেজের সামনে নেমে পড়ি। আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতে থাকি এবং কলেজের মাঠে ওদের দেখতে পাই। ওরা বসে আছে, আমাকে দেখে জিজ্ঞেস করে, নেহু কেমন আছিস? ভালো আছি। আজ অনেক দিন পর কলেজে আসলি বান্ধবী। তোদের নোটগুলো আমাকে দিস, অনেক দিন আসি নাই, অনেক পিছিয়ে পড়েছি। নতুন সংসার কেমন চলছে নেহু? আছি, নসিবে যা ছিল তা হচ্ছে। চল ক্লাসে যাই, এক্ষুনি ক্লাস শুরু হবে, চল ওঠা যাক। ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। অবশ্য সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, কারণ আমাদের ঘরের পাশেই ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীদের দরজা খুলে দিই এবং উনি কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সেই হিসেবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, নর্মালি ক্লাস করেছি। ওনার ক্লাস আসার পর সবাই আরও চোখে আমাকে কতক্ষণ দেখছে, ওনাকে কতক্ষণ দেখছে। উনি নর্মালি অন্য সময়গুলোর মতো পড়াচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন না। কলেজ শেষ করে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফুপু আমায় বলে, কেন অতে দেরি হলো, বাবনিকে রাখা যায় না, খালি কান্না করেছে। আমি বুঝি না বাপু, কেন এত পড়ালেখা করতে হয়, বাচ্চা মানুষ করো, অনেক পড়েছ, আর পড়তে হবে না। আমাকে বকাটকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি, বাবনিকে কোল থেকে নামাতেই পারছি না, কোল থেকে নামালেই কান্না করে। বাবনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম, ও ভাতগুলো হাত দিয়ে খাচ্ছে আর এমন এমন থাবা মারছে পুরো টেবিল, আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘ শ্বাস আসলো একটি, আগে কলেজ থেকে এসেই শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবিরা এসেছে, কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের জড়িয়ে ধরি না। মা কেমন আছিস মা? বুড়া মানুষের সাথে একটা 17 বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার উপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। ভাবি, নিহতর জন্য কি এনেছি দেখ, বিরিয়ানি রান্না করে এনেছি। খাবো এখন। আমি বিরিয়ানিগুলো টেবিলের উপর রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি আর হোমমেড সমুচা ভেজে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুরা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। ভাবি প্রথম প্রথম এমন হয়, সময় দে, দুজন দুজনে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরতে যা দুজনে, কোথাও ঠিক হয়ে যাবে। জি, বাচ্চা দুটো দুই দিকে কাঁদবে, আমি বুড়ো বয়সে এসব বেরোনোর সময় নেই। 2 দিন পর ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা না বাড়িয়ে রাতের রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে, নিহত রাঁধতে হবে না, তুই যা, আমি রাঁধছি। আমি তখন স্টার জলসা আর জি বাংলার নাটক নিয়ে বসলাম। এই 2 চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে আর মা বাচ্চাদের রেখেছে। আমার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি, ইস, আমার জীবনটা যদি এমন হতো, নাটকের রোমান্স আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়তে, এমন কিছু আমার জীবনে ঘটুক। কিন্তু আদৌ তা হবে না আমার জীবনে। উনি রাতে আসলেন, আমি ওনার সামনেই আসি নাই এবং কোনো নাস্তাও দিইনি, সব ভাবি আর মা করেছে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম, রাতে আমি একা একা ঘুমিয়ে পড়েছি, কারো সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না, ভাবিরা 11টায় চলে যায়, রান্নার দরকার হয়নি কারণ গত রাতে রান্না ছিল। দুপুরে মেয়েদিকে স্কুল থেকে আনতে যাই বাবনিকে কোলে নিয়ে। বাবনিটা আদর করে ডাকি, কিন্তু ওর নাম জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা একটা আদরের নাম থাকে। মেয়েদের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি,
তখন ওর সহপাঠীর কয়েকজন মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগে থেকে চিনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় মেয়েদেরকে স্কুল থেকে আমি নিয়ে আসতাম কিংবা আমি দিয়ে যেতাম। ওনারা আমার সাথে কুশলাদি বিনিময় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে, আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসার করি। কিছু সময় ওনাদের সাথে কথাবার্তা বলে আমি মেয়েদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে নিয়ে। বিকেলের দিকে উঠে মেহেদির টিচার আসে, মেহেদিকে ডেকে দিই পড়ার জন্য। টিচারকে নাস্তা দিই, উনি আসেন রাত 8টায়, এসেই গোসলে ঢোকেন। গোসল করে এসে আর খাবার খেলেন না, উনি বাইরে থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখাই বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দিব তোমাকে, এক পাতা পিল খেও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি। সে রাতে উনি কাছে আসতে চাইলেন, আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো, ভাবি সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো, কেন থাকে না ভালোবাসা। সকালে আমাকে উনি বললেন, পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না, সারা দিন শুয়ে থাকি, বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না, আমি যেন হাঁপিয়ে উঠেছি। কলেজ যেতাম, কোনো রকম আসতাম, এক মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়, সারাদিন মাথা ঘোরাতো। ওনাকে বললে বলতো, তুমি সারাদিন শুয়ে বসে না থেকে বাইরে হাঁটতে তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতেই ইচ্ছে করে না, তাহলে আমি বাইরে কেন হাঁটতে যাব। ফ্যামিলির কোনো কথার মধ্যে ওনার সাথে আমার কথা মিলত না, উনি আমাকে ইম্যাচিওর বলতেন। দিন যত যায় আরও দূরত্ব হয়ে যায় ওনার সাথে, আমি পিল খাওয়া বন্ধ করে দিই। এরপর মাথা ঘোরানোটা একদম কমে যায়, আমি টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই এবং একটা পর্যায়ে বলি ওনার সাথে আমার হবে না। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমায় বলেই ফেললেন, আমি নিশি আপুর মতো না, আর নিশি আপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশার দিক বেদিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আম্মা আর ভাবিকে বলি, যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই, আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে, আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজ যেতাম প্রতিদিন, আমি বান্ধবীদের সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা সাজ, আনন্দেই থাকি। বিকেলে কোচিং শেষ করে তিন বান্ধবী মার্কেটে যাই, এটা সেটা খাই, আর বান্ধবীরা প্রেম করতে গেলে ওদের পাহারা দিই। তিনটা মাস ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখিনি এবং উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবিই রাখে। নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি, হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে, ঘুম ভেঙে দেখি কাউসার হামি। উনি আমাকে বলে, কেন এমন করছো, কেন দূরে দূরে থাকছো, একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি, ছাড়েন আমাকে, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হয় না। উনি আমাকে ছাড়লেনই না, উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি, আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমি আরও ব্যথা পাচ্ছি গায়ে। আমি ওনাকে বলি, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছে হয় না, ছাড়েন আমাকে, তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি, আমি একটা বাচ্চা চাই। উনি আমার বুকে মুখ টুপালেন। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দিই, বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে, আর আজ রাতটা আমার সাথে থাকতে বললেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ এবং আমার পরিবারের কাছেও, উনি জামা হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বললেন, আমরা নেহুকে বোঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানার বাড়ি চলে আসি। নানার বাড়ি এসে আমি মহা খুশি, আমার কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা আর ফসলের ক্ষেতে আইলের মধ্যে হাঁটা, আমার জীবনের সব দুঃখ যেন ভুলেই গেলাম।
কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা। গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর সব ভাবিকে খুলে বলি, আর এটা বলি, ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন আর তো কিছু করার নেই। উনি সারাদিন বাইর থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলি নিজে থেকে তাহলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টুমি করলে বলে আমার সংসারে মন নেই। আমার কোনো কথার দাম নাই, আমি তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো, এসব দেখলে আমাদের মন প্রাণ জড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে পারে, একটু চুমুতেও দিতে পারে। আজ বিয়ে হয়েছে এতদিন কখনো একটা চুমু দিয়েছি কি না জিজ্ঞেস করো। উনি যখন কাছে আসে তখন বিষয়টা এমন কাপড় খোলো, তারপর ওনার চাহিদা মিটল, উনি আর কোনো আশেপাশে তাকাবেন না। আরেকজন তৃপ্তি পেল কি না তাও দেখার বিষয় না। আর পুরো শরীরের ভর কেন উনি আমার গায়ে দেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশি আপুর মতো না, আমি তো আপুর জায়গায়। আমার বয়স আর আপুর বয়স দেখো, আমি কিছু চাই না, আর পাঁচটা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটা করতে চাই। আচ্ছা আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে, তুই মেহেদিকে সাথে রাখ, ওর টেক কেয়ার করিস। ভাবি চলে গিয়েছে, মেহেদিকে পেয়ে আমরা কাজিনরাও খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরও বিয়ে বসেছে। বিয়েতে আমাদের ঘরের সবাই আসে, কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে। ওনাকে দেখে আমি আরও লুকিয়ে লুকিয়ে থাকি, আমার ওনার সামনে যেতেও ইচ্ছে করে না। গায়ে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি পরে মেকআপ করেছি, এখন স্টেজে ভিডিওতে উঠব। সবাই মিলে কিন্তু সামনে চেয়ারে বসে রয়েছেন, সবাই তাড়া দেওয়াতে আমিও উঠলাম, দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। রাতের থেকে সব কাজিনরা মিলে গানের তালে তালে বিয়ে বাড়িতে যে যেমনে পাচ্ছি নাচতেছিলাম, না নাচলে কাজিনরা টানাটানি করে জোর করে নাচিতেই ছিল। আমি যখন নাচতেছিলাম উনি তখন ছিলেন না, তখন রাত প্রায় 2টা। নাচানাচি আনন্দ করে সবাই যখন ক্লান্ত ফজরের আগে আগে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি, তখন ভাবি আমাকে ডাকে বলে কাউসার হামিদ ডাকতেছে। আমি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছি, ওনার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়েছে চলে যেতে হবে। আমি বললাম আমি কেন যাব, ওনাকে যেতে বলো। মা বলল বিয়েটা গুরুত্বপূর্ণ না, স্বামীটা গুরুত্বপূর্ণ। ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকেলে চলে রওনা দেই। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখন ঘুম, মেহেদিও ঘুম, মেহেদিকে ডেকে তুলল আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল, উনি গাড়ি চালাচ্ছেন। বাবুনি আমার কোলে ঘুম আর মেহেদি আমার ওরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে পাগুলো সিটে দিয়ে। আমার দিকে কেমন রাগে রাগে লোকে তাকাচ্ছেন উনি। সকালে রাস্তা অনেকে ফ্রি থাকে, যার কারণে 3 ঘন্টায় চলে আসি ওনার বাসায়। আজ অনেক মাস পর ওনার বাসায় আসি, বাবুনি আর মেহেদিকে বিছানায় শুয়ে দিই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে, জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না, জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের দিক ঠিকই ভালো লাগে। ওখানে এতগুলো ছেলের সাথে নাচতেছো ওদের হাত ধরে ধরে, কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছো, আমি তো একা নাচি নাই, আমার মেয়ে কাজিনও ছিল দেখেন নাই, আর ওখানে অনেক নানিও ছিল, পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না। আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলিনি। তুমি এ ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িতেও যাবে না, আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথাই বলছি না, কারণ আমার অনেক মন খারাপ। আজকে বিয়েতে সবাই কত মজা করবে, বউভাতও মজা করবে, আর উনি আমাকে অযথা নিয়ে আসলেন। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলেন। আমি হাত ছড়িয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত, ঘুমাবো, আমি তো তোমাকে একটু আদর করছি। আমি ওনাকে দূরে সরিয়ে বলি ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটি চড় মেরে দিলেন। মারতে মারতে বলতে লাগলেন আমি ধরলে তোর ন্যাকামি বেড়ে যায়, নাটক বেড়ে যায়। কেন,
আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরও মারতে শুরু করেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে? আমি মায়ের খাওয়ার ভয়ে বলি, হুম শুনবো। কান্না করতে করতে বলি, আমাকে আর মাইরেন না। উনি তবুও মারছেন, থামছেন না। মারতে মারতে বলে, বাচ্চা নিব, তুই বাচ্চা নিবি? আমিও বলি, হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন। জীবনেও আর কোথাও যাবি না, গেলে আমার সাথে যাবি, আমার সাথে আসবি। আমি কাঁদতে কাঁদতে হুম বলি। মায়কে ভূতেও ডরায়, আমি একা বাসায় কেউ ধরার নেই। আমাকে খুব মেরেছে, মায়ের থেকে বাঁচতে এসব বলেছি। শলার ঝাড়ু ভেঙে সারা ঘর হয়েছে এবং আমার শরীরেও অনেকগুলো গেঁথে যায়। আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে নিজের জামাকাপড় খুলে ফেলেন এবং ওই অবস্থাতেই আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমাকে শলার ঝাড়ু দিয়ে মেরেছে, পুরো শরীর রাগ আর লাল হয়ে আছে, রক্ত উঠে আছে। তার মধ্যে উনি আমার বুকে কামড় দিতে লাগলেন। খুব অসহায় ছিলাম সেই সকালটাতে, মায়ের ব্যথায় আমার জ্বর উঠে যায়। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি, তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করতেছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করেছে। আমি 5 দিন অনেক কষ্ট পেয়েছি জ্বরে, তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা, ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না, যতটা পারতাম এড়িয়ে চলতাম। আমার HSC পরীক্ষার রেজাল্ট দেয়, আমি 1st ডিভিশনে পাশ করি। আমাকে 1st ভার্সিটিতে ভর্তি হতে মানা করে, কারণ উনি বাচ্চা নেবেন। এর মধ্যে আমি মেহেদি সহপাঠীর মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যতে 3 মাস মেহেদি ইঞ্জেকশনটা মারি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। উনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন মারিয়ে দেয়। আমি মেহেদির স্কুলের নাম করে বের হই বাসা থেকে। উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না। আমি আমার ভাই ভাবি ও মাকে বলি, কিন্তু লাভ হয় না। এর মধ্যে আমার আবার পেনশনের টাকাগুলো পেয়ে যাই। আপা সরকারি চাকরি করত, তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয়। কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয়, উনি 1 টাকাও রাখেন না। আমার মা নিতে চায়নি, কিন্তু জোর করে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয়। প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে, এবার কনসিভ হলো কি না। ইঞ্জেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এইভাবে 4 মাস কাটার পর উনি গাইনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভের ওষুধ লিখে দেয়। আমি বলি, টেস্ট এখন করিয়েন না, আগে 1 মাস ওষুধ খেয়ে দেখি। আমি ওষুধ মুখে নিতাম, কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এর মধ্যে আমার মা মারা যায়, আমি অনেক বেশি ভেঙে পড়ি। বাচ্চার চিন্তা ততদিনে একটু উনি অফ রাখছেন। মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন।